নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না সকল বন্ধুকে স্বাগত জানাই শেয়ার করব নরম তুলতুলে এগলেস এগলেশ টুটিফুটি কেক আমার মতন যারা ডিম খেতে পারে না তাদের জন্যই আজকের এই কেক খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি চলুন তবে দেখে নিই আজকের রেসিপি এখানে আমি দুই টেবিল চামচ টুটিফুটি নিয়েছি এটা আমার হোম টুটিফুটি আর এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব প্রয়োজনে দেখে নিতে পারেন আর দেব এক চামচ কাজু বাদাম আমি ছোটো ছোট করে ভেঙে নিয়েছি আর দেব এক চামচ কিশমিশ ফুটির মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা দিয়ে টুটি ফুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে ময়দা মিশিয়ে নিলে কেকের নিচের সাইডে সব ফ্রুটি ফুটিগুলো চলে যায় না সারা কেকের মধ্যেই সমান পরিমাণে থাকে কেকটা বানানোর জন্যে আজকে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর এই কেক মোল্ডের সুবিধা হলো খুব সহজেই কেকটাকে ওপেন করে নেওয়া যায় এদের ক্লিপ সিস্টেম আছে এছাড়াও আপনি কেক টিন নিতে পারেন কিংবা কেক বোলও নিয়ে নিতে পারেন কিংবা বাড়িতে যেসব বাটিগুলো থাকে সিলভারের সেগুলো ব্যবহার করতে পারেন কেক মোল্ডে আমি খুব হালকা করে একটু তেল ব্রাশ করে নেব আজ কেক বানাতে দেড় কাপ আমি ময়দা ব্যবহার করব আর ময়দাটা চেলে নিতে হবে কেক বানাতে অবশ্যই ময়দাটাকে চেলেই ব্যবহার করতে হবে তাহলে ভিতরে থাকা লামসগুলো বেরিয়ে যাবে সাথে দিয়ে দেবো দেড় চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে দুই থেকে তিনবার চেলে নিতে হবে তাতে মিক্সিংটাও ভালো হয়ে যাবে আর এইভাবে চেলে নিলে কেকটাও খুব ফ্লোপি হয় ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে বাকি কাজগুলো করে নেব আজকে কেক বানাতে বাটার ব্যবহার করব না আমি তেল ব্যবহার করব আবার ডিম ব্যবহার করব না কিন্তু কেকটাকে সুন্দর করে ফোলাতে হবে তার জন্য একটা কাজ করতে হবে কাজটা যে তেলটা আমি ব্যবহার করছি এই তেলটা হালকা গরম করে নিয়েছি মানে আঙুল দিয়ে রাখা যাবে একদম হালকা গরম করে তেলটা ব্যবহার করবো তাহলে কেকটা খুব সুন্দর ফ্লোপি হয়ে যাবে নরম সফট হবে এবারে ওই তেলের মধ্যে এক কাপ পাউডার সুগার দিয়ে দেব এটা নর্মাল চিনি গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি আর এই দুটো মিশ্রণকে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মিক্সিং করতে হবে এখানে আমি দেড় কাপ ময়দা ব্যবহার করেছি তার জন্যে চিনি ব্যবহার করলাম এক কাপ এই পরিমাণগুলো অবশ্যই ঠিক করে মেপে করতে হবে কেক বানাতে পরিমাণটা যথাযথ হতে হয় নাহলে কেক কিন্তু ফোলে না পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মিক্স করে নিয়ে এবারে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ এটা নর্মাল টেম্পারেচার আকার দুধ আর আমি গরুর দুধ ব্যবহার করেছি দুধটা জাল দিয়ে তারপরে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ব্যবহার করলাম আপনি প্যাকেটটাতেও যে কোনো দুধ ব্যবহার করতে পারেন আরও মিনিট দুয়েক ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েও খুব ভালো করে মিক্সড করতে হবে এবারে দিয়ে দিতে হবে ছেলে রাখা ময়দাগুলো অল্প অল্প করে দেব একবারে দেব না একবারে দিলে দলা পাকিয়ে যাবে আর দলা পাকিয়ে গেলে কেকটা ভালো হবে না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। বাকি ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব। খুব তাড়াহুড়ো করে বা খুব ঘুরিয়ে নাড়া যাবে না কারণ বেকিং পাউডার বেকিং সোডা সবটা দেওয়া হয়ে গেছে তাহলে এখানে ফ্লফি হয়ে যাবে লামস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রেও কেকটা ভালো হয় না আর একটু লিকুইড দুধ লাগবে আর একটু লিকুইড দুধ আমি দিয়ে দেব আরও এক টেবিল চামচ দুধ আমি দিয়ে দিলাম আর হ্যান্ড সাহায্যে খুব ধীরে ধীরে মিশিয়ে নেব মিক্সারের ঘনত্বটা হবে ঠিক এরকম সিল্ক রাবানের মতন উপর থেকে তুলে ধরলে নিচে পড়বে একদম সিল্ক রাবানের মতো এবারে ময়দার মিশ্রণে দিয়ে দেব টুটি ফুটিগুলো। তবে সবটা দেব না কিছুটা রেখে দেব ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্যে আর ময়দার সাথে ফুটিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ময়দার মিশ্রণটা কেক মোল্ডের ভিতর ঢেলে দেব এবারে পাঁচ থেকে ছবার কেক মোলটা ধরে ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে থাকা এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় এবারে ওপর থেকে আরও কিছু টুটি ফুটি আমি সাজিয়ে দিলাম যাতে কেকটা ওপর থেকেই দেখতে খুব সুন্দর লাগে পাঁচ মিনিট আগে ঢাকনা সহ একটা পাত্র গ্যাসের মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছিলাম পাত্রটা এখন গরম হয়ে গেছে আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের পরিবর্তে আপনি বাটি বা প্লেটও ব্যবহার করতে পারেন এবার খুব সাবধানে কেক পাত্রটা বসিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে দেব আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লো টু মিডিয়ামের মাঝামাঝি গ্যাসের ফ্লেম রেখে কেকটা ব্রেক করে নেব 30 মিনিট বাদে কেকটা একবার চেক করে নেব একটা কাঠির সাহায্যে চেক করে দেখে নেব কেকটা আর একটু হবে তার জন্যে সিম আছে আরও পাঁচ মিনিট কেকটা ব্রেক করে নেব আরও পাঁচ মিনিট বাদে আরও একবার কেকটাকে চেক করে নেব একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আর দেখুন কেকটা একদম হয়ে গেছে এবারে কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার এই কেক মোল থেকে কেকটা খুলে নেব আর দেখুন এটা কত সহজে খুলে নেওয়া যায় এবার একটা প্লেটে কেকটা ট্রান্সফার করে নিলাম আর দেখুন কেকটা কি সুন্দর হয়েছে যেমনি দেখতে হয়েছে তেমনি সফট নরম হয়েছে দেখুন কি নরম সফট তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে এগলেস টুটি ফুটিকে এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সন্ধ্যাস রান্নাবাটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সঙ্গে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী সময়ে আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিমত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ